আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ আরেকটি নতুন ভিডিওতে আর তোমাদের সাথে আমি আছি সুয়েল রানা আজকে আমি আলোচনা করবো ত্রিকোণমিতি নয় দশমিক এক অধ্যায় নিয়ে নয় দশমিক একের আমি একবার ফার্স্ট থেকে অঙ্কগুলো শুরু করব দুই নাম্বার তিন নাম্বার এক নাম্বার কতগুলো এমসিকিউ আছে এই জন্য এগুলো পরে সলভ করব তো দুই নাম্বার থেকে আমরা শুরু করব এই অঙ্কগুলো এই দুই তিন চার বা এই অধ্যায়ের অঙ্কগুলো পারতে হলে আমাদের জাস্ট কতগুলা কয়েকটা সূত্র বা কতগুলো সূত্র আমাদের অবশ্যই অবশ্যই মন রাখতে হবে তো আমি সূত্রগুলো লিখছি সাইন ত্রিটা একটু লম্বায়ু অতীবুস কোসের অতি বুঝবাই সাইনের উল্টো হয়েছে লম্ব বাই অতিভুজ অতিভুজ বাই লম্ব কসের সূত্র হয়েছে ভূমি বাই অতিভুজ আর কসের উল্টো হয়েছে এক সেকের রয়েছে বাই ভূমি ট্যান লম্ব ভূমি কট হয়েছে কি কি বাই লম্ব এই সূত্রগুলো আমরা কেবে মন রাখতে পারবো আমি আগে একটা ভিডিও দিয়েছি তোমরা একটু দেখে নিবা সূত্রগুলো এই ছয়টা সূত্র কে বিমন রাখতে হয় ঠিক আছে যদি বি দুটা দেখো তাহলে ছটা সূত্র অবশ্যই মন রাখতে পারবে তারপরে কোনগুলোও চিনতে পারবে ওকে তো আমরা শুরু করি সাইন এ থ্রি বাই ফোর তাহলে যেহেতু একটা কোণের কথা হয়েছে তাহলে আমরা একটা ত্রিভুজ অবশ্যই রাখবো কি সমকোণী ত্রিভুজ এই একটা সমকোণী ত্রিভুজ আমরা আইকে নিলাম তাহলে তুমি এটারে এ ধরো এটারে বি ধরো এটারে কী ধরো সি ধরো ওকে ওরা দিছে সাইন এ সাইনে থ্রি বাই ফোর সাইনে সূত্র কী লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব থ্রি অতিভুজ কত ফোর তাহলে লম্ব হয়েছে থ্রি অতিভুজে ফোর আমি বলছিলাম যদি এটা কোন হয় তাহলে কোন যে বিপরীত যে বাহু এটা হচ্ছে লম্ব আর কোন সংলগ্ন যে বাহুটা আছে এটা হচ্ছে কি ভূমি আর সর্ব আর সমকোণের যে বিপরীত বাহু আছে এটা হচ্ছে কি অতিভুজ তাহলে সমকোণের বিপরীত হচ্ছে অতিভুজ কোন বিধ রয়েছে লম্ব আর বাকি রয়েছে কি ভূমি তাহলে সাইনের মান দেওয়া আছে তাহলে আমরা কোন জানি কয়টা ছয়টা কোন জানি তো আমাদের আর পাঁচটা কোন বার করতে হবে তো আগে এব মানটা বার করি নিই তাহলে এ বি এ সি স্কোয়ার ইকুয়াল টু বি সি স্কোয়ার প্লাস হয়েছে কি বি স্কোয়ার আমরা পৃথা করে সুতির জানি যে অতিভূত স্কোয়ার লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার এখন তুমি মানগুলো বসিয়ে দাও দেখো বি এসির মান কত দেওয়া আছে ফোর তাহলে এই জায়গায় ফোর বসে দাও বিসের মান তিন তাহলে এই জায়গায় তিন বসাই দাও এদিকে তো এব মান আমাদের নাই আমরা বার করবো হ্যাঁ তাহলে ষোলো ইকুয়াল টু নাইন এ বি স্কোয়ার তাহলে ষোলো মাইনাস নাইন ইকুয়াল এ বি স্কোয়ার প্লাস এদিকে মাইনাস টুই তাহলে এ বি স্কোয়ারের মান হয় ষোলোর থেকে নয় গেলে সেভেন থাকবে তাহলে এ বি ইকুয়াল টু কত রোড সেভেন এব মান কত পাইছি আমরা রোড সেভেন অর্থাৎ এবির মানে পাইছি আমরা রোড সেভেন মানে আমাদের বার করতে বলছে যে একটা কোন তো দেওয়াই আছে আর বাকি আরও কোনগুলো যে আছে বাকি যে কোন আছে এগুলো বার করবা ওকে তো আমরা বাকি কোনগুলো বার করি সাইনের পরে আমরা বার করবো কোশ্যাক হ্যাঁ থ্রি বাই ফোর তা আমরা কোশ্যাক এ বার করবো কোশ্যাক এ কোশেক এ কিন্তু কী হবে অতিবুজ বাই লম্বো অতি বুঝ ফোর লম্বো এসে থ্রি তারপর আমরা কী বার করবো কস কসথিতিগুলি কত ঘুমবে অতিবুজ কস থ্রিটা না কস এ কস একেল্ট এসে বুমবে অতি বুঝ ভূমি কত রোট সেভেন অতিপুস কত অতি বুসে ফোর তারপরে আমরা বার করবো তো তো আমরা জানি সেক কি জানি কসের উল্টা ফোর তাহলে ফোর বাই হবে তারপরে কি টেন টেন এ টেন टू তাহলে কী হবে টেন ইকুল লম্বাই ভূমি লম্বা কত থ্রি ভূমি রোড তাহলে থ্রি বাই রোড সেভেন কি ভূমি বাই লম্ব তাহলে ভূমি কত রোড সেভেন এটা হচ্ছে থ্রি রোড সেভেন বাই থ্রি অথবা আমরা টেন উল্টা কট লিখে দিতে পারি এনে কষের মানুষের রোড সেভেন বাই ফোর তাহলে সেক্টো উল্ট তাহলে ফোর বাই রোড সেভেন হলবে তাহলে এ কুনের সবগুলা কোন আমরা এভাবেই বার করবো ওকে তাহলে এ কুনের সবগুলা কোন লম্ব অতিবুজ ভূমি যদি এরা কোন হয় তাহলে কোন লম্ব অতিভুজ ভূমি ওকে তারপরে ভিডিও তারপরে দেখো তিন নাম্বার অঙ্ক আছে পনেরো কটে ইকুয়াল টু এইট যদি আমরা কটের মান বার করি তাহলে দেখো এইট পনেরো গুণ আকার আছে এদিকে ভাগ হবে তাহলে আমরা কটে ইকুয়াল কত বেশি এইট বাই পনেরো দেখো এইট কটের সূত্র কী জানি কটের সূত্র জানি আমরা ভূমি বাই লম্ব তাহলে ভূমি হইছে এইট লম্ব হইছে পনেরো তাহলে দেখো সেমভাবে আমরা চিত্র রাখি এটা এ কোন হয় এটা বি কোন হয় এটা সি কোন হয় তাহলে ভূমি বাই লম্ব এটা হ্যাঁ বার করে নিয়েছি তাহলে আমরা আগে প্রতিভুজটা বার করবো প্রতিভুজ সূত্র বার করে নিয়ে এসি স্কোয়ার ইকুয়াল টু হয়েছে বিসি স্কোয়ার প্লাস হয়েছে এ বি স্কোয়ার এখানে বিসি এর মান কত বিসি এর মান হয়েছে পনেরো সি স্কোয়ার প্লাস এ বি এবি এব মান কত এইট পনেরো স্কোয়ার হয়েছে দুশো পঁচিশ চৌষট্টি আমরা সারি পাঁচ নয় ছয় দুই আট দুশো নব্বই তাহলে এসি স্কোয়ারের মান পাইছি আমরা দুশো উনানব্বই তাহলে এসি ইকুয়াল টু হবে রোটাবার দুশো উনানব্বই বা এসি কত হবে সতেরো হবে ওকে তাহলে এটা এটা কত হবে সতেরো হইসে না আমাদের দরকার কি সাইনের মান কত তাহলে সাইনের সূত্র তো আমরা জানি সাইনের সূত্র কি লম্বাই লম্বায় অতিবুজ তাহলে সাইন এ লম্ব বাই অতিবুজ তাহলে সাইনে লম্ব বাই অতি বুঝ তার মানে পনেরো ডিভাইড বাই সতেরো শেষ তারপর কী স্যাকে স্যাকে এ সূত্র কি সেকের সূত্র হইসে অতিভুজ বাই ভূমি বুমি অতিভুজ সতেরো আর ভূমি কত হয় এইট ওকে এবার আমাদের আরও যা চায় ওরা টেন চাইতে পারতো টেন টেনে টেনেই করবো কি লম্বাই ভূমি লম্বাই ভূমি তার মানে ফোনর এইট তাহলে কটের উল্টো হবে হ্যাঁ কটার ছিল এইট বাই এইট বাই ফিফটিন এটা হবে ফিফটিন বাই এইট এবার যা বলে তুমি বার করতে পারবা আরও পরবর্তী ভিডিওতে আমরা আরও অনেক অঙ্ক আছে আমরা আলোচনা করবো ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম